সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের নিরাপত্তা রক্ষীর দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সাগরদিঘি উপনির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছে দরবার করে সরকারি নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম, কিন্তু যেহেতু বাইরন কংগ্রেসের একমাত্র জনপ্রতিনিধি, সেই কারণে তাকে কখনো ভয় দেখানো, কখনো প্রলোভন দেখানো হচ্ছে। সেই কারণেই নিরাপত্তারক্ষীর আবেদন জানিয়েছেন বাইরন বিশ্বাস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দেখুন, বাইরন বিশ্বাসের সিকিউরিটি দেওয়া উচিত এই কারণে, কি হয়েছে, জনপ্রতিনিধি তাকে ভোটের সময় যে সিকিউরিটি দেওয়া উচিত ছিল সেটাও পর্যন্ত দেওয়া হচ্ছিল না। সেই সময় ইলেকশন কমিশনের কাছে আমি দরবার করে বাইরন বিশ্বাসের সরকারি যে সিকিউরিটি তার ব্যবস্থা করেছিলাম। তারপরে নির্বাচনে জেতার পর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেসের একটাই জনপ্রতিনিধি, তাকে হয় ভয় দেখানো না হয় প্রলোভন দেখানো চলবে। তৃণমূল তার নিজের যেটা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী প্রথমে টাকার অফার দেয়, তারপরে ভয় দেখানো শুরু করে। একদিকে গাজর দেখায়, একদিকে ডান্ডা দেখায়। তৃণমূলের তরফ থেকে যখন বাইরনকে গাজর দেখানো হয়েছিল, প্রলোভন দেখানো হয়েছিল, তখন বাইরন বলেছিল আমি আপনাদের খরিদ করে নেবো, কোনো অসুবিধা নাই। তারপরে তাদের মনে হলো তৃণমূলের যে আর তো বাইরনকে ম্যানেজ করা যাবে না, এবার ভয় দেখাও। স্বাভাবিকভাবে তার কাছে ভয় ভীতি, টেলিফোন যাচ্ছে, ধমকি যাচ্ছে, সেই জন্য সে নিয়ম অনুযায়ী এগুলো চাইছে, এটার মধ্যে কোনো অনিয়ম নেই। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrampursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্ট। গত এক বছরে একাধিক শিশু উদ্যান, গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন, নিকাশী নালা সংস্করণ, পাবলিক শৌচালয়, ব্যারাক স্কোয়ার ও YMA মাঠের সৌন্দর্যায়ন সহ রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের একাধিক প্রকল্প, ডেঙ্গু মোকাবিলা সহ একাধিক উন্নয়নমূলক কাজে গতি এনেছে বহরমপুর পৌরসভা। রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা প্রতিটি পৌর এলাকাবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে বহরমপুর পৌরসভা। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে গৃহীত হচ্ছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। রাজ্যের উন্নয়নের সাথে সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছে বহরমপুর পৌরসভা। মানুষের সাথে মানুষের পাশে বহরমপুর পৌরসভা।